ভোররাতে উল্টোডাঙ্গা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল ভিআইপি রোড ও বাইপাস সংযোগকারী উড়ালপুলের একাংশ। ওই অংশটির সঙ্গে একটি লরিও নিচের কেষ্টপুর খালে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোর 4:30 নাগাদ একটি বিকট আওয়াজ পেয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। দেখেন উড়ালপুলের একটি অংশ ভেঙে কেষ্টপুর খালের ওপর পড়ে রয়েছে। ঘটনায় আহত লরির চালক সহ 3 জন, আহতদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। কেষ্টপুর খালে নামানো হয় ডুবুরি, পৌঁছয় কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল। খালের জলে আটকে নেই কেউ, তল্লাশির পর জানালেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে যান পুরমন্ত্রী ফেরহাদ হাকিম, তিনি জানিয়েছেন বিশেষজ্ঞদের দিয়ে ঘটনার তদন্ত করা হবে, উপযুক্ত শাস্তি দেওয়া হবে দোষীদের। বাম আমলে তাড়াহুড়ো করে উদ্বোধনের জন্যই কি এই হাল? শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানালেন পুরমন্ত্রী। উড়ালপুলে ত্রুটি ধরা পড়ার পর কেন রক্ষণাবেক্ষণ হয়নি, পাল্টা প্রশ্ন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের। যদিও পুলিশের দাবি লরির ধাক্কায় সেতু ভেঙেছে। এদিকে প্রয়োজনীয় নজরদারির অভাবেই এই দুর্ঘটনা বলে মনে করছেন কেএমডিএর প্রাক্তন ইঞ্জিনিয়াররা। 2011 জানুয়ারিতে এই উড়ালপুলের উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওই বছরই উড়ালপুলের পিলারে কয়েক জায়গায় ফাটল দেখা যায়। পিলারের কিছু জায়গায় কংক্রিটের স্ল্যাব লাগানো ঘিরেও প্রশ্ন ওঠে। সে খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হয়। কেএমডিএর প্রাক্তন ইঞ্জিনিয়ারদের বক্তব্য, এই ত্রুটি ধরা পড়া সত্ত্বেও প্রয়োজনীয় নজরদারি চালানো হয়নি, তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছেন তারা। বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে রণক্ষেত্র ইসলামপুরের মিলনপল্লী এলাকা। ঘাতক বাস সহ 3টি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয় আরও বেশ কয়েকটি বাসে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, নামানো হয় র্যাব। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কলকাতা মেডিকেল কলেজ ও SSKM হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়েছে। সস্তায় মিলছে ওষুধ, কিন্তু এখনও অমিল চিকিৎসার সরঞ্জাম। ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালুর সময় ঘোষণা করা হয়েছিল ওষুধের সঙ্গে মিলবে চিকিৎসার সরঞ্জামও, কিন্তু এখনও কোনো ন্যায্য মূল্যের ওষুধের দোকানেই মিলছে না ওই সব সরঞ্জাম। ওষুধের থেকেও পেসমেকার, স্টেন্টের মতো বহুমূল্যের সরঞ্জাম ন্যায্য মূল্যের দোকানে না মেলায় সুবিধে থেকে বঞ্চিত বহু সাধারণ মানুষ। কিন্তু কেন এই অবস্থা? সূত্রের খবর, এখনও তৈরি হয়নি সরঞ্জামের তালিকা। SSKM হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসা সরঞ্জামের তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রেও একই খবর মিলেছে, তবে কবে থেকে ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলিতে চিকিৎসার সরঞ্জাম মিলবে তা জানা যায়নি।